নিম ফুলের মধু ধারাবাহিকের আগামী পর্বের আপডেট নিয়ে চলে এসেছি ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেখতে থাকুন আমরা দেখব পর্ণারা সবাই রুচিরাকে খুঁজতে খুঁজতে সেই লোকটার বাড়ি পৌঁছে যায় যে লোকটা রুচিরাকে বাঁচিয়েছিল এরপরে ঘরের দরজা ধাক্কা দেয় পর্ণা আর বলে রুচি এরপরে ঘরের মধ্যে ঢুকে অবাক হয়ে যায় পর্ণা রুচিরার হাত মুখ বাঁধা আর মন্ত্রীর ছেলে রনি রুচিরার মাথায় পিস্তল ধরে আছে। এরপরে সৃজন রনিকে দেখে বলে রনি এরপরে রনি বলে হ্যাঁ আমি আলোকপর্ণা দত্তকে ফাঁসানোর জন্য আমি রুচিরাকে গুলি করেছিলাম তো বন্ধুরা কেমন লাগলো কমেন্টে জানিয়ে দেবে